এখন সামাজিক প্রকল্পের বিরোধিতা তো করতে পারি না, সরকারের একটা জনকল্যাণকর ভূমিকা থাকে, কিন্তু জনকল্যাণকর ভূমিকা করতে গিয়ে পালন করতে গিয়ে একটা রাজ্যে যে রাজ্যে বিভিন্ন ধর্ম, বিভিন্ন জাতি, বিভিন্ন জনবিন্যাস, লিঙ্গ বৈষম্য সমস্ত রকম আছে, সেই ধরনের একটা রাজ্যে একটা নির্দিষ্ট কোনো ধর্মের ঠাকুর দেবতার নাম না দিয়ে আমাদের রাজ্যে এই ধরনের কোনো সামাজিক প্রকল্প করাটা আমার মনে হয় সুস্থ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নেবে না। আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে যা কিছু প্রকল্প হয়েছে, যা কিছু রোড হয়েছে, যা কিছু স্থাপত্য হয়েছে, বিল্ডিং হয়েছে, হয় আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীদের নামে হয়েছে, নইলে আমাদের দেশ আমাদের রাজ্যের বিশিষ্ট কলা কুশলী সাহিত্যিক শিল্পীদের নামে হয়েছে। এ প্রথমবার হলো যে কোনো ধর্মীয় নির্দিষ্ট ধর্মীয় ঠাকুর দেবতার নামে এই সব কাজ চলছে। আমরা বলছি কোনো ধর্মের নামে এই ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে এই ধরনের সরকারি, কারণ সরকার যে ট্যাক্সের পয়সা থেকে ভাতা দিচ্ছে, সেখানে এই পশ্চিমবঙ্গে যত ধরনের ধর্ম জাতি লিঙ্গের মানুষ বসবাস করে প্রত্যেকে সেখানে দেয়। আমাদের এই প্রকল্প সম্পর্কে, নির্দিষ্ট এই প্রকল্প সম্পর্কে আমাদের দ্বিতীয় কথা হলো, সরকার এই লক্ষ্মী ভাণ্ডার দেবার ক্ষেত্রে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া করেছে যে স্বাস্থ্যসাথীর কার্ড থাকতে হবে। অথচ এই স্বাস্থ্যসাথীর কার্ড কাকে দিতে হবে? সরকারকে দিতে হবে। এটা তো আর বার্থ সার্টিফিকেট নয়, এটা তো আর ভোটার কার্ড বা আধার কার্ড নয়, স্বাস্থ্যসাথীর কার্ড নির্দিষ্ট জায়গায় ফর্ম ফিল আপ করে সরকার দিচ্ছে। ইলেকশনের আগে দুয়ারে সরকারের নামে যত স্বাস্থ্যসাথীর কার্ডের নাম্বার তারা অ্যালটমেন্ট করেছে, যে কোনো ডিএমএর অফিসে, স্বাস্থ্যসাথীর অফিসে যান, ওই নাম্বার দিন, ওই নাম্বারের কোনো ইউআরএন নাম্বার নেই, মানে ওটা ফেক নাম্বার। তাহলে আপনি স্বাস্থ্যসাথীর কার্ড 100% প্রোভাইড করতে পারেননি, তাহলে 100% মানুষকে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের সামাজিক প্রকল্পের ভাতা দিতে চাইছেন না? তাহলে আমাদেরই ট্যাক্সের পয়সায় আমাদেরই ভোটে নির্বাচিত সরকার আমাদের স্বার্থের জন্য যে কাজ করা উচিত, সেখানে প্রথমে ধর্মীয় ভাবাবেগে উস্কানি দিয়ে একটা এমন কাজ করতে চাইছে যাতে পশ্চিমবঙ্গে ধর্মীয় ভাগাভাগি আরো ভালো হয়, এবং 100% নিজের দায়িত্ব থেকে হাত ছাড়ানোর জন্যে স্বাস্থ্যসাথীর কার্ডকে তারা এখানে ম্যান্ডেটরি করেছে। আমরা সরকারের কাছে এই দাবি করব যাতে সমস্ত মহিলারা এই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে আসতে পারে, এবং 500 টাকা দিলে চলবে না, 500 টাকাতে দু জোড়া শাড়ি ব্লাউজ সায়াও হয় না, এই টাকার পরিমাণ বাড়াতে হবে যতদিন না এই পশ্চিমবঙ্গের মেয়েদেরকে অন্তত পক্ষে তাদের পায়ে দাঁড় করানোর জন্য, তাদেরকে স্বাবলম্বী করার জন্য সরকারের কোনো সরকারি পরিকল্পনা তাদের গতর খাটানো, তাদের মেধা খাটানো জায়গা করে দিচ্ছেন। এই পয়সার পরিমাণ বাড়াতে হবে, নাম ঠিক হয়নি, স্বাস্থ্যসাথীর কার্ডকে ম্যান্ডেটরি যদি করেছেন তাহলে সবাইকে আগে স্বাস্থ্যসাথী কার্ড দিন, আর সবাইকে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পে নিয়ে আসতে হবে। এই প্রকল্প সম্পর্কে আমাদের এই কথা, আর এই প্রকল্পকে সাহায্য করার জন্য, এই প্রকল্পে যাতে সমস্ত মানুষ নিজেদের নাম নথিভুক্ত করে, আমাদের ডিএফআই কমরেডরা সাধারণ মানুষের কাজ করবে, সরকারের কাজ না, সাধারণ মানুষকে সহযোগিতা করার জন্য মানুষ যা কাজ নিয়ে ডিওয়াইফাইয়ের কাছে আসবে, আমরা তাদেরকে সহযোগিতা করব।